Hi, welcome to Online Automation Bangla tutorial. Aajke amader PLC ebong HMI video tutorial course first lecture. To ei lecture e amra kichu basic jinish shikhbo. Seti hocche amader ekta PLC er ki ki parts thake. Tarpor PLC program ki kore kaj kore ebong PLC ki kore wiring korte hoy shei jinish gulo shikhbo. তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পিএলসি এটা হচ্ছে আমাদের ডেল্টা পিএলসি তো এখানে উপরের পোর্টগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইনপুট টার্মিনাল সাথে আমরা কেবল দেখতে পাচ্ছি তো ইনপুটে আমরা সাধারণত পিএলসি এর বিভিন্ন ধরনের সুইচ এনও পুশ বাটন এনসি পুশ বাটন টগল সুইচ বা সিলেক্টর সুইচ বা বিভিন্ন ধরনের সেন্সরের সিগন্যাল ইনপুট হিসেবে ইউজ করি এরপর আমরা এখানে নিচে পোর্টগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের আউটপুট টার্মিনাল আউটপুট টার্মিনালে আমরা বিভিন্ন ধরনের ডিভাইস যেটা রান করতে চাই মোটর আচ্ছা যে ডিভাইসে আমরা রান করব ইনপুটের সিগন্যালের ফলো আপে সেই ডিভাইসগুলো আমাদের আউটপুটে কানেক্ট করা হয় ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে মেইনলি মোটরই আমাদের আউটপুট হিসেবে বেশি ইউজ হয় এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রোগ্রামিং কেবল কানেক্টরের সাহায্যে পিএলসি তে যুক্ত আছে এর অপর প্রান্ত যুক্ত থাকবে হচ্ছে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার তো এই কেবলের মাধ্যমে আমাদের কম্পিউটার থেকে কোনো প্রোগ্রাম PLC তে ডাউনলোড করে দেওয়া হয় অথবা PLC থেকে প্রোগ্রাম আপলোড করে আমাদের কম্পিউটারে সেভ করা হয় এরপর এখানে একটা পোর্ট দেখছি RS485 এই পোর্টের সাহায্যে আমাদের এই PLC HMI বা যে কোনো কমিউনিকেশন ডিভাইসের সাথে যুক্ত করা হয় এরপর হচ্ছে আমাদের এডি কার্ড এডি কার্ড হচ্ছে আমাদের অ্যানালগ টু ডিজিটাল কার্ড আমরা পিএলসি তে মেইনলি দুই ধরনের সিগন্যাল ইউজ করি একটা ভোল্টেজ একটা কারেন্ট ভোল্টেজের ক্ষেত্রে ইউজ করি 0 টু 10 ভোল্ট ডিসি এবং কারেন্টের ক্ষেত্রে 4 মিলি অ্যাম্পিয়ার টু 20 মিলি অ্যাম্পিয়ার তো এই কার্ডের সাহায্যে আমাদের এই অ্যানালগ সিগন্যালকে ভোল্টেজ এবং কারেন্টকে ডিজিটাল বিটে কনভার্ট করা হয় এরপর হচ্ছে আমাদের ডিএ কার্ড মানে ডিজিটাল টু অ্যানালগ কার্ড এটা হচ্ছে আমাদের পিএলসি যে ডিজিটাল বিট সেই বিটকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে অ্যানালগ সিগন্যাল মানে হচ্ছে আমাদের 0 টু 10 ভোল্ট ডিসি এবং কারেন্টের ক্ষেত্রে 4 মিলি অ্যাম্পিয়ার টু 20 মিলি অ্যাম্পিয়ার তো এরপর আমরা দেখি এটা হচ্ছে আমাদের সিমেন্স পিএলসি সিমেন্সের S7 উপরে এগুলো হচ্ছে আমাদের আউটপুট টার্মিনাল নিচের গুলো হচ্ছে ইনপুট টার্মিনাল তারপর এখানে একটা ব্যাটারি দেখতে পাচ্ছি এই ব্যাটারি হচ্ছে ব্যাকআপ হিসেবে কাজ করে কোনো কারণে যদি পাওয়ার লোডশেডিং বা পাওয়ার চলে যায় তাহলে ব্যাটারির সাহায্যে আমাদের প্রোগ্রামটি সেফ থাকবে বা ব্যাকআপ দেবে এটা হচ্ছে প্রোগ্রামে প্রোগ্রাম কেবল এর সাহায্যে আমাদের প্রোগ্রাম ডাউনলোড বা আপলোড করা হয় পিসি এবং পিএলসি এর মধ্যে এখানে আমরা দেখছি পাওয়ার 24 ভোল্ট ডিসি আমাদের পিএলসি তে যে পাওয়ার সাপ্লাই দরকার হয় সেটা হচ্ছে 24 ভোল্ট ডিসি এটা ম্যানুফ্যাকচারের উপর ডিপেন্ড করে ভোল্টেজ ডিসি বা এসি হতে পারে তো এখানে আমরা দেখছি 24 ভোল্ট ডিসি পিএলসি কে আমরা রান করার জন্য এটা পাওয়ার সাপ্লাইতে দিতে হয় এরপর হচ্ছে আমাদের মাইক্রোলজিক্স অ্যালেন ব্রেডের মাইক্রোলজিক্স 1000 পিএলসি আমরা আমাদের কোর্সে মেইনলি মাইক্রোলজিক্স 1000 পিএলসি এর উপরেই আলোচনা করব
তো এখানে আমরা দেখি উপরের দিকে এই ফ্লো হচ্ছে ইনপুট টার্মিনাল, এবং নিচের এগুলো আউটপুট টার্মিনাল, এটা প্রোগ্রামিং কেবল, আর পাওয়ার সাপ্লাই হচ্ছে 24 ভোল্ট ডিসি। আর যখন আমাদের পাওয়ার সাপ্লাই থাকবে তখন এখানে আমরা ইন্ডিকেটর দেখছি, এটা জ্বলে জ্বলে উঠবে, এবং যখন পিএলসি রান মোডে থাকবে তখন আমার এটা জ্বলবে। আর কোন রকম ফল্ট দেখালে আমাদের এই ইন্ডিকেটরটা জ্বলবে। এখানে আমরা ইন্ডিকেটর দেখছি, এগুলো হচ্ছে ইনপুটের ইন্ডিকেটর, যখন যেই ইনপুটটা অ্যাক্টিভ থাকবে তখন সেটি সেই ইন্ডিকেটরটি জ্বলে থাকবে, এবং এটা হচ্ছে আউটপুটের ইন্ডিকেটর। তো আমরা এখন দেখি যে একটা পিএলসি কি করে ওয়ারিং করতে হয়, এবং পিএলসি যে ল্যাডার প্রোগ্রাম সেটা কি করে কাজ করে। এখানে আমরা একটা ইনপুট দেখতে পাচ্ছি, পিএলসি ইনপুট IN0, IN1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত, এটা হচ্ছে কমন পোর্ট। তো আমাদের ইনপুটের সাথে কমন পোর্টে আমাদের 0 ভোল্ট সাপ্লাই দিতে হয়, আর পাওয়ার সাপ্লাইয়ের জন্য 24 ভোল্ট। তো ইনপুটের সাথে আমরা বলছি আগে যে বিভিন্ন ধরনের সুইচ বা বাটন যুক্ত থাকে, এখানে আমরা এই পোর্টের সাথে একটা এনও পুশ বাটন অ্যাড করেছি, এবং এর এক প্রান্ত 24 ভোল্টের সাথে যুক্ত আছে, এবং অপর প্রান্তে আমাদের এই যে কমনের যে 0 ভোল্ট আছে সেই 0 ভোল্ট সবগুলো পোর্টের সাথেই আমাদের কমন 0 ভোল্ট যুক্ত আছে। তো কোনো পোর্ট যদি আমরা অন করতে চাই শুধু আমাদের 24 ভোল্ট সাপ্লাই দিতে হবে আর এক প্রান্তে, যেহেতু এই পাশে সবগুলো 0 ভোল্টের সাথে যুক্ত আছে। তো এখানে আমরা এই সুইচটির এক প্রান্তে দেখি 24 ভোল্ট, এবং আর এক প্রান্তে কমন হচ্ছে 0 ভোল্ট। এখন আমরা যদি পুশ বাটনটি পুশ করি তাহলে সার্কিট ক্লোজ হবে, এবং এই ইনপুট পোর্টটি অ্যাক্টিভ হবে। এটা আমরা বললাম যে এটা হচ্ছে এনও পুশ বাটন। তো এনও পুশ বাটনের কাজ হচ্ছে, যখন আমরা দেখি আগে এই যে আমরা বাটনটি পুশ করলে এক সাইডে 24 ভোল্ট, অপর পাশে 0 ভোল্ট, এবং সার্কিটটা যেহেতু বর্তনী সম্পূর্ণ হয়েছে ফলে ইনপুট পোর্টটি জ্বলে উঠেছে, মানে অ্যাক্টিভ হয়েছে। পুশ বাটনের ক্ষেত্রে আমরা জানি যে পুশ যখন পুশ করি তখন সেটা ক্লোজ হয় এনও পুশ বাটনের ক্ষেত্রে, এবং ছেড়ে দিলে আবার সেটা আগের অবস্থায় ফিরে যাবে, স্প্রিং আছে এখানে এটার সাথে। তো এখন দেখি ছেড়ে দিয়েছি, এখন এটা আবার আগের অবস্থায় ফিরে গেছে, ফলে সার্কিট ডিসকানেক্ট হয়েছে এবং পোর্টটি আবার নিভে গেছে বা ইনঅ্যাক্টিভ হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরো কিছু সুইচ অ্যাড করেছি পোর্টগুলোর সাথে, এটার সাথে দেখালাম যে এনও পুশ বাটন, এখন এই পোর্টের সাথে আমরা অ্যাড করেছি একটা এনসি পুশ বাটন। এনসি হচ্ছে আমার নর্মালি ক্লোজ পুশ বাটন, তো এটা সবসময় ক্লোজ অবস্থায় থাকবে, যখন আমরা ক্লিক করব তখন সেটা ওপেন হবে, পরে ছেড়ে দিলে আবার ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের টগল সুইচ, এটা ক্লিক করলে ক্লোজ হবে, আবার ক্লিক করলে ওপেন হবে, একা একা ক্লিক করার পর ক্লোজ হবে, এবং ছেড়ে দিলে ক্লোজ অবস্থায় থাকবে, পুশ বাটনের মতন আগের অবস্থায় ফিরে যাবে না, পরে একবার ক্লিক করলে ক্লোজ আর একবার ক্লিক করলে ওপেন। তো এই সবগুলো সুইচের এই প্রান্ত 0 ভোল্ট সাপ্লাই আছে, এবং অপর প্রান্তে আমরা 24 ভোল্ট সাপ্লাই দিয়েছি। তো এটা যেহেতু ক্লোজ অবস্থায় আছে তো সার্কিট এটা সম্পূর্ণ আছে, তো এই পোর্টটি অ্যাক্টিভ থাকবে, জ্বলে থাকবে, সেটা দেখি। এখানে দেখছি যে আমাদের এটা ক্লোজ অবস্থায় আছে, সেহেতু আমাদের এই পোর্টটি অ্যাক্টিভ হয়ে আছে। অনেকগুলো অ্যাক্টিভ করতে হলে আমাদের ক্লিক করে অ্যাক্টিভ করতে হবে, এটাও তাই।
এখন আমরা অপর পাশে দেখতে পাচ্ছি যে আউটপুট পোর্ট। এখানে আমাদের কমন পোর্ট আছে, কমন পোর্টে আমরা 0 ভোল্ট কানেক্ট করেছি। আর এই পোর্টে একটা আমরা এলইডি লাইট কানেক্ট করেছি আউটপুট হিসেবে দেখার জন্য, এবং এই এলইডি লাইটের অপর প্রান্ত আমাদের 24 ভোল্ট কানেক্ট করা আছে। এখন এই এলইডি লাইটটিকে জ্বলাতে হলে 24 ভোল্ট আছে কমন, আপার পাশে 0 ভোল্ট সাপ্লাই দিতে হবে। এটা এখানে কানেক্ট আছে দেখা যাচ্ছে, কিন্তু এটা অ্যাক্টিভ করার জন্য আমাদের ভিতরে প্রোগ্রামিং করে এই 0 ভোল্ট এটার সাথে অ্যাড করতে হবে। তো এখন আমরা দেখব কিভাবে প্রোগ্রাম কাজ করে। আমরা পরবর্তী পোর্টগুলোর সাথে বিভিন্ন এলইডি লাইট যুক্ত করেছি, এবং এগুলো সব এক প্রান্ত এই পাশে 24 ভোল্ট সাপ্লাই দেওয়া আছে। এখন এগুলোকে যদি জ্বালাতে চাই ইনপুটের মাধ্যমে, এই বাটন সুইচ করে বা এই বাটন সুইচ পুশ করে বা এই বাটন পুশ করে, তাহলে আমাদের ভিতরে পিএলসির ভিতরে প্রোগ্রাম করতে হবে। তো এখন আমাদের ওয়্যারিং কমপ্লিট হয়েছে, এখন আমরা প্রোগ্রাম করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এনো কন্ট্যাক্ট। এনো মানে হচ্ছে আমরা জানি যে নর্মালি ওপেন, যখন এটা অ্যাক্টিভ হয় তখন সেটা ক্লোজ হয়। এবং অপর প্রান্তে আউটপুট হিসেবে নিয়েছি একটা কয়েল। এখন এই এনো কন্ট্যাক্টের আমরা অ্যাড্রেস দিয়েছি এই প্রথম যে পোর্ট আছে IN0, সেই IN0। আর এই আউটপুট কয়েলের অ্যাড্রেস দিয়েছি আমরা প্রথম যে পোর্ট সেইটা। এখন এটা অ্যাড্রেস যেহেতু এই পোর্ট, তাহলে এই পোর্টটা যখন অ্যাক্টিভ হবে তখন এইটা ক্লোজ হবে এবং সেটা এই কয়েলকে পাওয়ার সাপ্লাই দেবে বা অ্যাক্টিভ করবে। ফলে এই কয়েল অ্যাক্টিভ হলে এর অ্যাড্রেস যেহেতু এর অ্যাড্রেস সেম, এই পোর্টটি অ্যাক্টিভ হবে এবং সেটি এই এলইডিকে জ্বালাবে। আমরা সেটা দেখি। আমরা দেখছি এটা এখন পুশ করে ক্লোজ করা হয়েছে, ফলে এই পোর্টটি অ্যাক্টিভ হয়েছে এবং এই পোর্টের এনো কন্ট্যাক্টটি ক্লোজ হয়েছে, সেজন্য সবুজ দেখাচ্ছে এবং সেটি আমার এই কয়েলটিকে অ্যাক্টিভ করেছে। এবং এই কয়েলের অ্যাড্রেস যেহেতু এর অ্যাড্রেস সেম, সেহেতু এই পোর্টটি অ্যাক্টিভ হয়েছে এবং এই পোর্ট পাওয়ার সাপ্লাই মানে বর্তনী ক্লোজ হয়েছে, ফলে এই এলইডি লাইটটি জ্বলে উঠেছে। এখন আমরা এই একটা সুইচ পুশ করে দুইটা আউটপুট অ্যাক্টিভেট করব। ফলে আমরা এখানে আগে এটা নিয়েছিলাম, আর একটা কয়েল প্যারালালি অ্যাড করলাম এবং এটার অ্যাড্রেস দিলাম এই আউটপুট পোর্টের অ্যাড্রেস। ফলে এখন এটা ক্লোজ করলে আমাদের এইটা এটা দুইটা কয়েল অ্যাক্টিভ হবে, ফলে এই দুইটা আউটপুট ফটো অ্যাক্টিভ হবে এবং এই দুইটা এলইডি লাইট জ্বলে উঠবে। আমরা দেখছি এটা পুশ করার ফলে এটা অ্যাক্টিভ হয়েছে, এই দুইটা কয়েল অ্যাক্টিভ হয়েছে এবং দুইটা আউটপুট পোর্ট অ্যাক্টিভ হয়েছে, ফলে দুইটা এলইডি লাইট জ্বলে উঠেছে। তো এটাই হচ্ছে আমাদের বেসিক বেসিক কনসেপ্ট। এটা আমরা ড্রয়িং এর মাধ্যমে দেখালাম। আমরা যখন মূল কোর্সে ঢুকব তখন আমরা প্রোগ্রামিং দেখব, কিভাবে প্রোগ্রাম করতে হয় সফটওয়্যারের মাধ্যমে এবং রিয়েল পিএলসির সাথে কি করে সেটা কাজ করে। তো এখন এটা দেখতে পাচ্ছি যে আমরা ইনপুটে বিভিন্ন সুইচ ইউজ করি, আর আউটপুটে আমরা যেটা যে ডিভাইসকে রান করব সেটা অ্যাড করব। এখানে যেমন আমরা এলইডি লাইট ইউজ করেছি, আমরা যদি মোটর চালাতে চাইতাম তাহলে এখানে আমরা মোটর অ্যাড করতাম। তো ধন্যবাদ সবাইকে।